নির্বাচন জিকিও বেকফুটত বিজেপি, রাজস্থানত স্পষ্ট মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাত, শীর্ষ নেতৃত্বক প্রত্যাহ্বান বসুন্ধরা রাজের, রাজের পক্ষত অধিকাংশ বিধায়ক, একক সংখ্যাগরিষ্ঠতার রাজস্থানত সরকার গঠন করলেও মসৃণ হয়ে থাকা নাই বিজেপির পথ। মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাতর নির্বাচন জিকিও রাজস্থানত বেকফুটত বিজেপি। শেহতাকৈ রাজস্থানের মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাত বৃদ্ধি করে দিল্লীত উপস্থিত হয়েছে রাজ্যখনের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। উল্লেখ্য যে বিজেপির শীর্ষ নেতৃত্বের এক প্রকার উপেক্ষিত হয়ে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। নির্বাচনের পূর্বেই উল্লেখ করা হয়েছিল যে পুরনির সলনি নতুন মুখক মুখ্যমন্ত্রী হিসাবে অগ্রাধিকার দিব বিজেপিয়ে। আর এইভাবেই বসুন্ধরা রাজের শিবিরের বিধায়কসলক সন্মত করার ব্যস্ত হয়ে আছিল বিজেপির রাজস্থানের প্রভারী অরুণ সিং। কিন্তু এই সকলবর মাজতে বুধবারে নিশা দিল্লীত আহি উপস্থিত হয় বসুন্ধরা রাজে। বসুন্ধরা রাজে দিল্লীত নিজের বুয়ারীক লগ করবলৈ অহা বলে কোৱা হৈছে যদিও বাস্তবর চিত্রখন সম্পূর্ণ ওলোটা। প্রকৃততে বুধবারে নবনির্বাচিত কিছু বিধায়কে সাক্ষাৎ করেছিল বসুন্ধরা রাজেক। ইয়ার পিছতে অরুণ সিং আর বসুন্ধরা রাজের মাজতো অনুষ্ঠিত হয়েছিল বৈঠক। কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সমস্যার সমাধান নোলাত বুধবারে নিশায় দিল্লীলৈ রওনা হয় বসুন্ধরা রাজে। কংগ্রেসরে সম্পর্কত বসুন্ধরা রাজে শিবিরের বিধায়ক কোৱা হৈছে বসুন্ধরা রাজের পক্ষত আছে 30 গৰাকী বিধায়ক আর কংগ্রেসের সৈতে ধারাবাহিকভাবে সম্পর্ক রক্ষা করে আহিছে বসুন্ধরা রাজের এই 30 বিধায়কে। এই সম্পর্কে এতিয়ালৈ কংগ্রেসের তরফের একো মন্তব্য করা হওয়া নাই যদিও বসুন্ধরা রাজে যে রাজস্থানত মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাতর সৃষ্টি করব সেয়া নিশ্চিত হয়ে পড়ছে। আনহাতে অরুণ সিং আর বসুন্ধরা রাজের বৈঠকেরপরাই এইটো স্পষ্ট হয়ে পড়ে যে বিজেপির শীর্ষ নেতৃত্বই মুখ্যমন্ত্রী হিসাবে বিচরা নাই বসুন্ধরা রাজেক। উল্লেখ্য যে আজি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে রেমন্ত রেড্ডিয়ে। কিন্তু এই মুহূর্তলৈ রাজস্থান, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় কোনো এখনরে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা নাই বিজেপিয়ে। আনকি এতিয়ালৈকে বিজেপিয়ে বিধায়িনী দলের সভাও আহ্বান করবলৈ সক্ষম হওয়া নাই। উল্লেখ্য যে বুধবারে পদত্যাগ করে বিজেপির 10 সাংসদে। ইয়ার ভিতর আছিল রাজবর্ধন সিং রাথোর, কিরুড়িলাল মীনা আর দিয়া কুমারী। ইয়ারপরাই স্পষ্ট হয় যে এই 3 গৰাকী নেতা রাজস্থানতে থাকিব আর ইয়ারে এজন হব পারে মুখ্যমন্ত্রী পদর প্রার্থী। কিন্তু এই ক্ষেত্রে বিজেপির নেতৃত্বর আগত সমস্যারূপে ঠিয় দিছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ায়। বসুন্ধরা রাজে শিবিরের বিধায়কে ইতিমধ্যে স্পষ্ট ভাষাত কৈছে যে রাজস্থানের জনতাই মুখ্যমন্ত্রী হিসাবে বিচারে বসুন্ধরা রাজেক। এনে ক্ষেত্রে বিজেপির ডাঙর প্রত্যাহ্বান হিসাবে ঠিয় হয়েছে বসুন্ধরা রাজে। উল্লেখ্য যে রাজস্থানের প্রথম আর একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেক 2024 লোকসভা নির্বাচনলৈ লক্ষ্য রাখিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে বিচারিছে অধিকাংশ বিধায়কে। এনে ক্ষেত্রে বসুন্ধরা রাজেক বিজেপির নেতৃত্ব কেনেকৈ সৈমান করে বা রাজস্থানের মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সমস্যার কেনেদরে সমাধান করে সেয়া হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।